এখানে আপনারা দেখতে পারতেছেন আমি মাত্র নয় দিন আগে হ্যামস্টার টোকেনটা লিস্টিং এর আগে দুইটা প্রাইস প্রিডিকশন দিয়ে দিয়েছিলাম যেটা কিন্তু ডিপেন্ড করতেছিল সার্কুলেটিং সাপ্লাইয়ের উপরে এবং এইখানের মধ্যে আমাদের একটা প্রাইস প্রিডিকশন ছিল জিরো পয়েন্ট জিরো টু ডলার আর একটা ছিল জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি ডলার সামথিং সো এখন যদি আমরা একটু চার্টের মধ্যে চলে আসি তাহলে এইখানে আপনারা দেখতে পারবেন হ্যামস্টার টোকেন লিস্টিং এর সময় জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর ডলার পর্যন্ত হিট করছিল বাট এটা কিন্তু একদম পিক প্রাইস ছিল এই প্রাইসে কেউই সেল করতে পারে নাই সো আমরা যদি একদম অ্যাভারেজ একটা প্রাইস ধরি এখানে তারপরেও দেখতে পারতেছেন আমাদের প্রাইস প্রিডিকশন কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট মিলে গেছে সো বুঝতে পারতেছেন একটা কয়েনের প্রাইস যদি আপনি ইমোশনালি চিন্তা করেন তাহলে এটা কখনোই সম্ভব না এইটার পিছনে অনেক ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে সো একদম সেম ভাবে আপনি যদি আজকের পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে হ্যামস্টার টোকেনের প্রাইস সামনে এক দুই মাসের মধ্যে পাম্প করতে পারে কিনা আই হোপ আপনারা সবাই হ্যামস্টার টোকেনটা সেল করে দিয়েছেন অলরেডি বাট তারপরও যারা এখনো পর্যন্ত হ্যামস্টার টোকেনটা হোল্ড করে আসেন তারা ভাবতেছেন প্রাইসটা হয়তো বা নট একটা পাম্প করতে পারে তাদের কিন্তু অবশ্যই ভিডিওটা দেখা উচিত তাহলে আপনারা লজিক্যালি বুঝতে পারবেন যে আসলে এই প্রাইসটা মতো করে একটা ভালো পাম্প করবে কিনা আপনারা যদি বর্তমানে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে এসে হ্যামস্টার টোকেন লিখে সার্চ করেন তাহলে এইরকম কিন্তু অনেকগুলা ডাটা পাবেন এবং মোস্ট ইম্পর্টেন্ট এখানে আপনারা সার্কুলেটিং সাপ্লাই এর অ্যামাউন্টটা দেখতে পারতেছেন আমরা প্রাইস প্রিডিকশনের ভিডিওতে এইখানে সার্কুলেটিং সাপ্লাইয়ের যে অ্যামাউন্টটা রাখছিলাম সেই অ্যামাউন্ট থেকেও কিন্তু বর্তমানে বেশি সার্কুলেটিং সাপ্লাই চলতেছে হ্যামস্টার টোকেনের সো বুঝতে পারতেছেন প্রাইসটা কেন এত কম হয়েছে আমি কিন্তু ওই সময় আপনাদেরকে বলছিলাম যে আপনাদের স্যাটিসফ্যাকশনের জন্য আমি একটু জোর করে হইলেও সার্কুলেটিং সাপ্লাইটা কম ধরতেছি কারণ সার্কুলেটিং সাপ্লাইটা যখন বাড়বে তখন কিন্তু ওই টোকেনের প্রাইস অটোমেটিক্যালি কমবে সো এখানে আপনারা দেখতে পারতেছেন তারা কিন্তু সার্কুলেটিং সাপ্লাইটা সিক্সটি বিলিয়নের উপরে নিয়ে আসছে বাট মজার বিষয় হচ্ছে এত বড় অ্যামাউন্টের টোকেন তারা মার্কেটের মধ্যে নিয়ে আসার পরেও তারা ইউজারদের সাথে বিট্রে করছে এন্ড দেন যেটা হওয়ার

কথাটা এক অথবা দুই বছর আগ পর্যন্ত ভ্যালিড ছিল কারণ বর্তমানে বাইনান্স এই ধরনের যে টোকেন গুলা লিস্টিং করাচ্ছে যেই টোকেনের পিছনে অথবা যেই প্রজেক্টের পিছনে কোনো পটেন্সিয়াল নাই কোনো ইউজ কেস নাই জাস্ট ওই প্রজেক্টে মার্কেটের মধ্যে হাইপ তুলছে অথবা ওই প্রজেক্টের এর ভালো একটা কমিউনিটি আসে এই জিনিসটা ধরার জন্যই কিন্তু বাইনান্স এই টোকেন গুলা লিস্টেড করাচ্ছে যেমন আপনারা যদি কয়েন মার্কেট ক্যাপ থেকে ক্রিপ্টো কারেন্সি এই সেকশনের মধ্যে চলে আসেন অ্যান্ড দেন এখানে যদি র্যাঙ্কিং অপশন একটা ক্লিক করে দেন তাহলে এইখানে আপনারা দেখতে পারবেন একটা র্যাঙ্কিং লিস্ট দেওয়া আছে এবং এই কয়েন গুলা ক্রিপ্টো মার্কেটের মধ্যে টপ লেভেল কয়েন যেমন এখানে আপনার একদম ফার্স্ট এই বিটকয়েন দেখতে পারতেছেন এবং বিটকয়েনের ইউজ কেস সম্পর্কে তো বলার কিছুই নাই অ্যান্ড দেন এখানে আপনার ইথেরিয়াম দেখতে পারতেছেন যেটা নিজস্ব একটা ব্লক চেইন আছে অ্যান্ড দেন থার্ড নাম্বারে দেখতে পারতেছেন ইউএসডিটি আছে এন্ড ইউএসডিটি এর ইউজ কেস সম্পর্কে আপনারা সবাই জানেন কোন একটা টোকেন আপনি কিনতে গেলে অথবা সেল করতে গেলে আপনার কিন্তু ইউএসডিটি ইউজ করা লাগতেছে এন্ড দেন ফোর্থ নাম্বারে বিএনবি কয়েন আছে যেটা বাইনান্সের নিজস্ব কয়েন এবং বিএনবি কয়েনেরও কিন্তু নিজস্ব একটা ব্লক চেইন আছে একদম সেম ভাবে আপনারা এই লিস্টের মধ্যে যতগুলা টোকেন দেখতে পারতেছেন সবগুলোর কিন্তু কোনো না কোনো ইউজ কেস আছে নাইলে কিন্তু পুরো ক্রিপ্টো মার্কেটের মধ্যে তারা এরকম টপ লেভেল কয়েন হইতে পারতো না সো মোরাল অফ দ্য স্টোরি কোন একটা কয়েনের প্রাইস অনেক হাই প্রাইসে টাচ করবে এইটার এক্সপেকটেশন আপনি তখনই রাখতে পারবেন যখন ওই প্রজেক্টের পিছনে ভালো একটা পটেন্সিয়াল থাকবে অথবা ওই প্রজেক্টের একটা ভালো ইউজ কেস থাকবে যেমন এইখানে আপনারা একটা লাইভ এক্সাম্পল দেখতে পারতেছেন টেলিগ্রামের যে টন কয়েন আছে সেইটার র্যাঙ্কিং কিন্তু পুরো ক্রিপ্টো মার্কেটে নাই সো আপনারা এখানে জাস্ট একটা জিনিস বোঝা ট্রাই করেন এই যে টেলিগ্রামের মধ্যে এত এত ইয়ারড্রপ আসতেছে এবং তাদের টোকেন গুলা বাইনান্স পর্যন্ত লিস্টেড হচ্ছে বাট তারপরও কেন টোকেন পার্টিকুলার টন কয়েনের মতো পারফর্ম করতে পারতেছে না এর পিছনে একটাই রিজন কারণ টন কয়েনের কিন্তু একটা ভালো ইউজ কেজ আছে টন কয়েনের নিজস্ব ব্লক চেইন আছে বাট আমরা যদি হ্যামস্টার প্রজেক্টের ওয়েবসাইটের মধ্যে চলে আসি তাহলে এইখানে দেখতে পারবেন কিছুই দেওয়া নাই লিটারেলি নাথিং মানে আমি যখন কোন একটা প্রজেক্ট ক্রিপ্টো মার্কেটের মধ্যে লিস্টেড করাবো এবং ওই প্রজেক্টের প্রাইস যদি আমি অনেক হাই লেভেল পর্যন্ত আশা করি তাহলে কিন্তু অবশ্যই ওই প্রজেক্টের মধ্যে ইউনিকনেস থাকতে হবে বাট আপনারা যদি হ্যামস্টার কয়েনের রোডম্যাপটাও চেক করেন তাহলে দেখতে পারবেন এইখানে কিন্তু ওই রকম কোন স্ট্রং ইউজ কেজি নাই আর এই একটা কারণে হ্যামস্টার টোকেন বলেন অথবা এই ধরনের যতগুলো টোকেন ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসতেছে এরা জাস্ট মার্কেট একটা হাইপ ক্রিয়েট করতেছে তারা মানুষের থেকে ইনকাম করে নিচ্ছে এবং তার একটা খুব সামান্য পার্সেন্টেজ রিটার্ন দিচ্ছে দেন ওই কিন্তু মোটামুটি ডেড হয়ে যাচ্ছে সো এইটা ছিল মূলত আমাদের কিছু এখন চলেন আমরা চার্ট এর মধ্যে গিয়ে একটু টেকনিক্যালি বোঝার ট্রাই করি হ্যামস্টার কয়েনের প্রাইসটা কবে নাগাদ পাম্প করতে পারে সো আমি বর্তমানে হ্যামস্টার কয়েন এর চার্টের মধ্যে আসি এবং এইখানে খেয়াল করলে আপনারা দেখতে পারতেছেন হ্যামস্টার কয়েনের প্রাইসটা কন্টিনিউসলি ডাউন ট্রেন্ড এর দিকে যাচ্ছে এবং একটু আগে আমরা কিন্তু দেখলাম এই টোকেনটা লাস্ট সাত দিনে ফিফটি পার্সেন্ট প্লাস ড্রপ করছে বাট আমরা যদি এখানে আরো কয়েকটা টোকেন নিয়ে অ্যানালাইসিস করে যেগুলো এই হ্যামস্টার টোকেনের ক্যাটাগরির মধ্যেই পড়ে তাহলে আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এই কয়েনটা অন্য কোয়েনা থেকে একটু ডিফারেন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি নট কয়েনের চার্টের চার্ট এর মধ্যে আসি এবং এই নট কয়েনটা ছিল বেসিক্যালি টেলিগ্রামের একটা মিম টোকেন এবং নট কয়েন যতক্ষণ না পর্যন্ত লিস্টিং হচ্ছিল ততক্ষণ পর্যন্ত মানুষ কিন্তু বিলিভ করতে পারে নাই যে এই টোকেন থেকে আদৌ ফ্রিতে ইনকাম করা যাবে কিনা বাট পরবর্তীতে এই টোকেনটা যখন বাইনান্স পর্যন্ত চলে আসছে তখন কিন্তু মানুষ এই ট্যাপ ট্যাপ জিনিসটাকে একদম সিরিয়াসলি নিয়ে নিছে আর সব থেকে বড় কথা হচ্ছে নট কয়েন প্রজেক্টটা কিন্তু তাদের কমিউনিটির সাথে কোনো ইনজাস্টিস করে নাই যার ফলে এখানে চার্টে আপনারা দেখতে পারতেছেন নট কয়েনটা যখন লিস্টেড হয়েছে তারপরে যদিও একটু ডাউনফলের দিকে প্রাইসটা আসছিল বাট তারপরে দেখতে পারতেছেন কি লেভেলের পাম করছে এবং বর্তমানে নট কয়েন কিন্তু টেলিগ্রামের মধ্যে আরো একটা ইয়ার ড্রপ লঞ্চ করছে যেটার নাম হইতেছে নট পিকজেল সো মানুষ যেহেতু নট কয়েনের এয়ারড্রপ থেকে ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট ফ্রিতে জেনারেট করছে সো আপনাদের কিন্তু এই সুযোগটা কোনোভাবে মিস করা উচিত হবে না সো আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে নট কয়েনের সেকেন্ড লিঙ্ক পেয়ে যাবেন এবং এখানে প্লাস পয়েন্ট হচ্ছে আপনাদের কিন্তু হ্যামস্টার কয়েনের মতো করে সময় নষ্ট করতে হবে না জাস্ট আপনি ডেইলি কিছু পেইন্ট করবেন এবং ওই ওই পেইন্টের আপনি কিছু টোকেন পাবেন টোকেনগুলো কিন্তু পরবর্তীতে চাইলে সেলও করতে একদম আপনারা যদি চার্টের মধ্যে চলে আসেন তাহলে দেখতে পারবেন যখন এই টোকেনটা লিস্টেড হলো বাইনান্সের মধ্যে তারপরই কিন্তু প্রাইসটা একটু ডাউনে ছিল বাট দুই দিনের মধ্যেই দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা ভালো স্পাইক আসছে এবং যারা এই পাম্পের মধ্যে সেল করে বের হয়ে আসতে পারছে তারা কিন্তু ওই সময় প্রফিট বুক করে ফেলছে বাট যারা ওই সময় সেল করতে পারেন নেয় তারা কিন্তু বর্তমানে ভালো লসে আছে সো যারা লিস্টিং হওয়ার সাথে সাথে টোকেন সেল না করে পুরোপুরি হোল্ড করে রাখছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যদি আপনাদের টাকার খুব বেশি দরকার না হয় তাহলে আপনারা দুই সালের বুল মার্কেট পর্যন্ত ওয়েট করতে পারেন তাহলে আশা করতেছে আপনারা এই দুইটা টোকেন থেকে অন্তত ভালো একটা প্রফিট পাবেন সো আশা করি আপনারা এই অ্যানালাইসিস করে দেখে অন্তত বুঝতে পারতেছেন যে হ্যামস্টার টোকেনের প্রাইসটা কেন ভালো পারফর্ম করতে পারতেছে না সো যদি কোনো বড় ইনভেস্টর অথবা হোয়েল এই টোকেনটা বাই করে স্টার্ট করে অথবা তারা নতুন কোনো ইউজ কেস নিয়ে আসতে পারে তখন কি এই টোকেনের প্রাইসটা পাম্প করতে পারে আপনি কোনোভাবেই এই টোকেনের দে লং টাইমের জন্য ইনভেস্ট করবেন না যারা এখান থেকে ফ্রিতে টোকেনগুলো পাইছিলেন ওই টোকেনগুলো আপনি চাইলে হোল্ড করে রাখতে পারেন একটা লং টাইমের জন্য বাট যারা নতুন ইনভেস্টর আছেন তারা এই টোকেনটা বাই না করে এর থেকে অনেক ভালো কোয়ালিটি সম্পূর্ণ টোকেন আছে মার্কেটের মধ্যে যেমন এইখান আপনারা দেখতে পারতেছেন মার্কেট ডাউন যাওয়ার সাথে সাথেই কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে বিভিন্ন হাই পটেনশিয়াল কয়েনের সাজেশন দিয়ে দিছি সো আপনি যদি এই সব কয়েনের মধ্যে ইনভেস্ট করে রাখেন তাহলে আপনি কিন্তু এখান থেকে 90 থেকে 95% সময় প্রফিট পাবেন সো এইটাই ছিল আজকের ভিডিও আশা করতে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি হ্যামস্টার কয়েনের প্রাইস ইনফরমেশন দিতে পারছি সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে রেগুলার অ্যান্ড কুইক আপডেটগুলো মিস করতে না চান অথবা এই ধরনের হাই পটেন্সিয়াল কয়েন সাজেশন চান তাহলে কিন্তু আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হইতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম